মাধ্যমিকের ইতিহাসের তৃতীয় অধ্যায়, যার নাম হচ্ছে সংঘবদ্ধকতার গোড়ার কথা। এই সংঘবদ্ধকতার গোড়ার কথা থেকে ভিডিওটিতে 4 মার্কের এবং 8 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। অর্থাৎ 2022 সালের স্টুডেন্টদের জন্য ভিডিওটি অতি হেল্পফুল হতে চলেছে এবং অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরা হবে। সুতরাং তোমাদের প্রতিটি প্রশ্নই কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তো ভিডিওটিতে 4 মার্কের এবং 8 মার্কের উভয় ধরনের প্রশ্নের আলোচনা রয়েছে। তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিই। দেখো, 8 মার্কের এবং ফোর মার্কের কোশ্চেন বা প্রশ্ন সাজেশন। প্রথম প্রশ্ন হচ্ছে কোল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করো। কোল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, এই বিদ্রোহগুলির কারণ ও ফলাফল, ঠিক আছে? ফোরে আসতে পারে, ধরে নাও কোল বিদ্রোহ এবং চুয়ার বিদ্রোহের কারণ, তখন দিয়ে দিল 4, অথবা কোল বিদ্রোহ এবং চুয়ার বিদ্রোহের কারণ 4+4=8, ঠিক আছে? এইভাবে আসতে পারে। সুতরাং এখানে কোনো নাম্বার নেই, তোমাদের প্রতিটি প্রশ্নেই 4 অথবা 8 মার্কের জন্য প্রস্তুত করতে হবে। কি উদ্দেশ্যে, দ্বিতীয় প্রশ্ন, ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? এটা একদম 8, ঠিক আছে? এটি একটি প্রশ্ন 8 মার্কের জন্য আসবে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নটি। 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, বাংলার ওয়াহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, টিকা লিখতে হবে, সেটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ নিয়ে তোমাদের একটা টিকা লিখতে হবে, ঠিক আছে? এবং 6 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল, এগুলো 4 আসতে পারে অথবা 8 আসতে পারে, তোমাদের ওই অনুযায়ী কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং 7 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বিভিন্ন উপজাতি বিদ্রোহের সংক্ষিপ্ত ইতিহাস লেখো বা আলোচনা করো। তো তোমরা অনেকেই, অনেক বাই স্টুডেন্ট, তোমরা ভাববে যে এই কটা প্রশ্ন পড়লে কী হবে। তোমরা দেখো যে তৃতীয় অধ্যায়, যার নাম হচ্ছে সংঘবদ্ধকতার গোড়ার কথা, এখান থেকে প্রশ্নগুলি এমনভাবে সাজানো হয়েছে যাতে করে তোমরা যদি 4 মার্কের প্রশ্নগুলো প্র্যাকটিস করো তাহলে কিন্তু 8 মার্কেও আসার সম্ভাবনা রয়েছে। তো তোমরা 8 মার্কের বেশি প্রশ্নগুলো পড়বে তাহলে কী হবে, 4 মার্কের আসলে তোমরা অবশ্যই কিন্তু অ্যান্সার দিতে পারবে। তো তোমরা বুঝে ফেলে, যেমন কোল বিদ্রোহ, কোল বিদ্রোহর ধরে নাও দিয়ে দিলো কারণ ও ফলাফল, তখন কি কারণটা 4 মার্কের জন্য এবং ফলাফলটা 4 মার্কের জন্য, 4+4=8, ঠিক আছে? 8, অথবা দিয়ে দিলো কোল বিদ্রোহের কারণ, তখন কিন্তু একটাই 4, ঠিক আছে? তাহলে ভিডিওটি 4 মার্কের এবং 8 মার্কের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করা হয়ে গেলো। পরবর্তী ভিডিওটিতে 4th অধ্যায় থেকে 8 মার্কের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। তো আজকের ভিডিওটিতে এই পর্যন্তই।